অনেকে স্বপ্ন থাকে ক্লার্কিয়াল পোস্টে জব করবে। ধরো তোমার ইচ্ছা রয়েছে তুমি কোর্ট ক্লার্ক হবে, অথবা পোস্ট অফিসের কোনো পদে ক্লার্কিয়াল পদে কাজ করবে, অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে কাজ করতে চাও, অথবা কারোর ইচ্ছা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করবো, মানে বড় বড় অফিসে তুমি ক্লার্কিয়াল পোস্টে কাজ করতে চাও। এবার বুঝে পাচ্ছ না যে কীভাবে তুমি একজন ক্লার্ক হতে পারবে, ক্লার্ক হওয়ার জন্য কোন কোন পরীক্ষা দিতে হয়, পরীক্ষার প্রসেস কী কী, পরীক্ষার প্যাটার্ন কী কী রয়েছে, কোন সময় ফর্ম বেরোবে, এই প্রশ্নগুলো আশা করছি তোমাদের মনে ঘুরফির খায়। তো তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো ডাউট ক্লিয়ার আজকে আমি করব। আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি ক্লার্ক হওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো নিতে হয় একজন স্টুডেন্টের, তুমি সেই জিনিসগুলো নিতে পারবে এবং জানতে পারবে কীভাবে প্রিপারেশন নিতে হয়, কোন সময় ফর্ম বেরোয়, এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপারেশনে নিয়োজিত করতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। আজকে ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমাদের চ্যানেলের তরফ থেকে ইওর স্টাডি নামে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে অ্যাপটা চেক করতে পারো। সেই অ্যাপের মধ্যে কিছু ফ্রি অঙ্কের ডেমো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারো, এবং আমাদের ইউটিউবেও অনেক ভিডিও রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে ট্রিক্সের মাধ্যমে আমরা অঙ্ক সলভ কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে তোমাদেরকে শেখাই, যাতে চাকরির পরীক্ষায় অঙ্ক সংক্রান্ত যে সমস্ত ভীতিগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবং অঙ্কতে যাতে ফুল মার্ক্স পেতে পারো। তো একটা আমাদের এই অ্যাপে একটা কোর্সও লঞ্চ হয়েছে ম্যাথের, তো তোমরা সেই কোর্সটা নিতে পারো, বাই করতে পারো। অফার চলছে আপাতত, রং খেলা অবধি অফারে চলছে, তো রং খেলার পরে দামটা বেড়ে যাবে। তো যারা যারা নিতে ইচ্ছুক, যারা যারা চাও চাকরির পরীক্ষায় ভালো স্কোর করবে ম্যাথে, তারা প্রত্যেকেই জয়েন করতে পারো। চলো মেন বিষয়ে আলোচনা করা যাক। দেখো, তুমি যদি ক্লার্ক হতে চাও, তোমাকে ক্লার্কের যে পদগুলো তার জন্য পরীক্ষা নেয় হচ্ছে SSC, মানে স্টাফ সিলেকশন বোর্ড। ওয়েবসাইটটা একটু তোমাকে আমি জানিয়ে দিই। দেখো, ওয়েবসাইটটা হচ্ছে ssc.nic.in। তুমি যদি বিস্তারিত জানতে চাও, আজকে আমার ভিডিও দেখার পরও যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তুমি ওয়েবসাইটে চলে যাও, সেখানে গিয়ে তুমি সমস্ত তথ্য জানতে পেরে যাবে। আচ্ছা দেখো, প্রত্যেক বছর SSC প্রচুর পরিমাণে ক্লার্ক কিন্তু নিয়োগ করে থাকে। আচ্ছা, কোন সময় ফর্ম বেরো একটু জানিয়ে দিই। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বছর এই সময় তারা ভ্যাকান্সি বার করে এবং তারপরে পরীক্ষা, তারপরে রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু চলতেই থাকে, প্রত্যেক বছর হয়। আচ্ছা, এরপরে বলি এক্সাম নেয় হচ্ছে SSC, যেটা হচ্ছে স্টাফ সিলেকশন বোর্ড। এবার তোমরা SSC তো পরীক্ষা নেয়, কী পরীক্ষার মাধ্যমে তোমরা ক্লার্ক হতে পারবে? দেখো, পরীক্ষাটা হচ্ছে CHSL, মানে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। আশা করি এতটুকু বিষয় তুমি বুঝতে পারলে। এরপরে আমরা চলে আসবো কোয়ালিফিকেশন। তুমি যদি এই পদে চাকরি করতে চাও, তোমার কী কোয়ালিফিকেশান থাকা প্রয়োজন? দেখো, তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো, তাহলেই তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে কোনো স্ট্রিমের হও, সায়েন্স হও, আর্টসের হও, কমার্সের হও, তুমি অ্যাপ্লাই করতে পারছো। এখানে কোনো রকম নাম্বারের পার্সেন্টেজ চাইনি যে এত পার্সেন্টেজ লাগবে। তুমি যে যদি পাস করে থাকো শুধু, তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারছো। আশা করি এতটুকু বিষয় তোমার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো এক্সাম প্যাটার্ন, পরীক্ষার ধাপ কীরকম রয়েছে। দেখো, পরীক্ষার ধাপ 3 রকম রয়েছে, Tier 1, Tier 2, Tier 3। এবার তোমাদের বলি, যেহেতু ক্লার্কিয়াল পোস্ট, এখন যেহেতু সব কিছুই কম্পিউটার, তোমাকে কম্পিউটারে কাজ করতে হবে, মানে CBT টেস্ট হবে পরীক্ষা, মানে কম্পিউটার বেস তোমার টেস্ট হবে। এরপরে দেখো, তোমাদের 3টে ধাপ রয়েছে। Tier 1-এ তোমাদের কম্পিউটার বেস পরীক্ষা হবে, Tier 2-তে তোমাদের ডিসক্রিপটিভ প্রশ্ন হবে, এবং Tier 3-তে তোমার স্কিল টেস্ট হবে। এই 3rd Tier-এ কিন্তু তোমার বিভিন্ন কারোর স্কিল টেস্ট হচ্ছে, কারোর ইন্টারভিউ হচ্ছে, তো এই বিষয়গুলো রয়েছে, কারোর টাইপিং টেস্ট হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা ফর্ম অফ এক্সাম ফিস। তুমি যখন ফর্মটা ফিল আপ করবে, তোমার কত টাকা লাগতে পারে? দেখো, তোমার 100 টাকা লাগবে তুমি যদি জেনারেল কাস্টের স্টুডেন্ট এবং OBC কাস্টের স্টুডেন্ট হয়ে থাকো, আর তুমি যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, অথবা তুমি যদি SC বা ST থেকে বিলং করছো, বা PWD থেকে বিলং করছো, তাহলে কিন্তু তোমার কোনো রকম টাকা লাগছে না, তুমি বিনা পয়সায় ফর্মটা ফিল আপ করার সুযোগ পাচ্ছ। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে জব প্রোফাইল। এই যে আমি ক্লার্কিয়াল পোস্টগুলো বলছি, তো এর পোস্টগুলো কী কী রয়েছে একটু তোমাদেরকে আমি জানিয়ে দিই। দেখো, প্রথমে রয়েছে DEO, মানে ডাটা এন্ট্রি অপারেটর। তারপরে রয়েছে দেখো LDC, লোয়ার ডিভিশন ক্লার্ক। তারপরে রয়েছে PA, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। তারপরে রয়েছে SA, শর্টিং অ্যাসিস্ট্যান্ট। তারপরে রয়েছে কোর্ট ক্লার্ক। আমরা প্রচুর দেখি যে কোর্টের প্রচুর ক্লার্করা রয়েছে, তারা কম্পিউটারে কাজ করে, তো প্রচুর নিয়োগ হয় কিন্তু এর মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে, SSC JLL-এর মাধ্যমে কিন্তু ক্লার্কিয়াল পোস্টগুলোতে তোমাদেরকে নিয়োগ করা হয়। এরপরে আমরা যে বিষয়টা জানবো সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষার ধাপ অনুযায়ী কী কী তোমার সিলেবাস রয়েছে। বললাম 3টে তোমাদের ধাপ রয়েছে, এবার দেখবো এই ধাপ অনুযায়ী কী রকম সিলেবাস বা কী ধরনের তোমাদের প্রিপারেশন নিতে হবে বা পড়তে হবে।
দেখো, তোমাদের টিয়ার ওয়ানে অনলাইন পরীক্ষা হবে, সিবিটি টেস্ট হবে এবং এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে। আচ্ছা, এখানে তোমরা চারটে সাবজেক্ট পাবে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের 25 করে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2 করে, মানে 50 নম্বরে। আচ্ছা, টোটাল কোয়েশ্চেন হচ্ছে তোমাকে 100টা দেবে এবং 100টা কিন্তু তোমার 2 করে, যেহেতু তোমার 200তে পরীক্ষা হচ্ছে। তোমাকে টাইম দেওয়া হবে 1 ঘন্টা এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও দেখতে পাওয়া যায়, 0/4 নেগেটিভ মার্কিং রয়েছে। আচ্ছা, এখানে সাবজেক্ট কী কী তুমি পাবে দেখো, জিআই পাবে। জিআই কথার অর্থ হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন আসবে, এরপরে আসবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে, যেটা ম্যাথের প্রশ্ন, আর জিআইতে আমাদের রিজনিংও পড়ছে, আরও অনেক কিছু পড়ছে। আচ্ছা, তারপরে রয়েছে জিএ রয়েছে, মানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এরপরে রয়েছে জেনারেল ল্যাঙ্গুয়েজ, তুমি যদি চাও ইংলিশ, তুমি যে রাজ্যের আছো তোমার জেনারেল ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখানে দেখো কোয়ালিফাইং মার্কস হচ্ছে তোমার 33%-এর উপরে তুমি যদি স্কোর করো তাহলে কিন্তু তুমি পাস করার সুযোগ পাচ্ছ। আশা করি এইটুকুনির বিষয় তুমি বুঝতে পারলে। সাবজেক্টগুলো আমি আর একবার বলে দিচ্ছি, জিআই রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, তোমার জিএ রয়েছে মানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এবং রয়েছে তোমার জেনারেল ল্যাঙ্গুয়েজের উপর 30%-এর উপরে পেলে তুমি টিয়ার ওয়ানে পাস করার সুযোগ পাবে। এরপরে চলে আসবো আমরা টিয়ার টুতে। টিয়ার টুতে আমি কী বললাম, তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে তোমাকে 200-250 ওয়ার্ডের মধ্যে কী কী লিখতে হবে, তোমাকে লেটার লিখতে হবে, তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, তোমাকে ইজি লিখতে হবে, এটা কিন্তু ডেসক্রিপটিভ মোড, তোমাকে হাতে কলমে বা পেনে লিখতে হবে। তুমি এই পরীক্ষাটার জন্য তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা, তুমি যদি এই পরীক্ষায় পাস করে যাও, এবং এই পরীক্ষা কিন্তু 100 নম্বরের হবে, এই টিয়ার টুতে তুমি যদি পাস করে যাও তাহলে তুমি যাবে টিয়ার থ্রিতে। টিয়ার থ্রিতে যে পোস্টগুলো বললাম, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা যদি এসএসসির ওয়েবসাইটে যাও অবশ্যই দেখতে পারবে। আচ্ছা, এই যে টিয়ার থ্রি, এখানে কারোর স্কিল টেস্ট হয়, কারোর টাইপিং টেস্ট হয়, কারোর ইন্টারভিউ হয়, এই হচ্ছে পুরো প্রসেস। এই তিনটে প্রসেসে তোমার কী হবে, মেরিট লিস্ট হবে। মেরিট লিস্টে তোমার যদি র্যাঙ্ক খুব ভালো থাকে তাহলে তুমি কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে। এবার বলি স্যালারি কত, 35,000 টাকা থেকে স্যালারি শুরু হয়, আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বুঝতে পারছো কত ভালো একটা সুন্দর পদ। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু চাকরি, তুমি কিন্তু হ্যান্ডসাম স্যালারিও পাবে, সেক্ষেত্রে তোমার কোনো রকম অসুবিধা থাকবে না। তো এই হচ্ছে সিলেবাস, এই অনুযায়ী তুমি যদি পড়াশুনো করো তুমি কিন্তু ইজিলি চাকরি পেয়ে যেতে পারবে, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। এরপরে বলি যে চাকরির পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে বা প্রশ্নের ল্যাঙ্গুয়েজ কী হবে। দেখো, তোমার ইংলিশে নয় হিন্দিতে, এই দুটো বিষয়ের উপরে কিন্তু তোমার প্রশ্ন হবে, যেহেতু এখানে অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারছে, সেহেতু তোমার হিন্দি আর ইংলিশ রয়েছে। এবার তুমি, তোমার যদি ইংরাজির বেস ভালো থাকে তাহলে তো খুবই ভালো, অথবা তুমি যদি হিন্দি পড়তে বা লিখতে জানো, যাদের সংস্কৃত রয়েছে তাদের খুব সুবিধা হবে, হিন্দি পড়তে বা লিখতে সুবিধা হবে। তাছাড়া তোমরা যদি চাও হিন্দির ক্লাস, যে হিন্দি বুঝবে, হিন্দি শিখবে, দেখো 2-3 মাসের মধ্যে কিন্তু হিন্দি পুরোপুরি শেখা যায়। তো তোমরা যদি চাও এরকম একটা কোর্স আসুক যেখানে তোমরা খুব সুন্দরভাবে হিন্দি শিখতে পারবে, তা অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি কিন্তু এই নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো বা কোর্স নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।